যে হাত পাখায় ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে এবং ইসলামকে ভোট দেওয়া হবে, এবং তিনি বলেছেন ধানের শীষকে ভোট দিলে খালেদা জিয়াকে এবং নৌকায় ভোট দিলে শেখ হাসিনাকে। চরমোনায় গতকালকে যে বক্তব্য দিয়েছেন আমি আপনার কাছে শুনেছি এবং আমি নিজেও দেখেছি, তিনি বরিশালে বক্তব্য দিয়েছেন। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এই কারণে জানাচ্ছি যে এই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ বয়কট করবে এখন রাজপথে, কারণ এরা ধর্ম ব্যবসায়ী। বিগত দিনে এদেশের মানুষ জানে এরা জনগণের পক্ষে রাজনীতি করে না, তারা তাদের হালুয়া রুটি খাওয়ার জন্যই তারা রাজনীতি করে। আমি একজন রাজনৈতিক কর্মী এবং একজন ধর্মপ্রাণ মুসলমানের সন্তান হিসাবে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলাম ধর্মের নবী নয়, সারা জাহান সারা পৃথিবীর নবী। তাকে যারা অসম্মান করে কথাবার্তা বলবেন তাদেরকে ইনশাল্লাহ এদেশের জনগণই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে, এবং যতই চেষ্টা করুক না কেন এখন তাদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত এদেশের জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং রাজপথে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এই ধরনের বক্তব্যের কারণে সমাজে কী ধরনের প্রভাব পড়ছে? এই ধরনের বক্তব্যের কারণে আলেম সমাজকে মানুষ আলেম সমাজের প্রতি মানুষের একটা বিরূপ মন্তব্য সৃষ্টি হয় যে এই ধরনের বক্তব্য এই হুজুর দিচ্ছে আর এক হুজুর দিচ্ছে। আমি মনে করি ইসলাম হলো শান্তির প্রতীক, সকলেই এমন ধরনের বক্তব্য দেবেন যেটা ইসলামের কোনো ক্ষতি হবে না এবং আমাদের বিশ্বনবীর কোনো ক্ষতি হবে না। একটি রাজনৈতিক দল যদিও সরকার তাদেরকে নিবন্ধন বাতিল করেছে, তারপরেও কিন্তু তাদের ব্যাপক সমর্থন রয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। এই জামাতের কে হিংসাত্মকভাবে এই চরমোনাই সহ অন্যান্য ইসলামিক দলগুলো কিন্তু সবসময় দেখবেন যে তারা রাজনৈতিকভাবে যে একটি হিংসা, ইসলাম ধর্মে কিন্তু কখনো কোথাও বলা নাই যে হিংসা করার কথা, কিন্তু আমরা দেখছি যে এ ধরনের রাজনৈতিক দলগুলো প্রতিহিংসার কারণে এবং বিএনপির সাথে থাকার কারণে এবং গণ মানুষের সাথে আন্দোলন সংগ্রামে থাকার কারণে কিন্তু চরমোনাই আজকে সরকারের সাথে পদ্মার আড়ালে আতাত করে চিঠি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারই একটি প্রতিফলন। এদেশের জনগণের জন্য এবং দেশের জন্য তারা রাজনীতি করে না, যদি দেশ এবং জনগণের জন্য তারা রাজনীতি করতো তাহলে এই ধরনের বক্তব্য তিনি দিতে পারতেন না, যেটা একটা ধর্ম বা একটা জাতিগোষ্ঠীর সাথে সাংঘর্ষিক। তিনি ইসলাম ধর্ম এদেশের আপনি জানেন যে 95% লোক, কিন্তু কোথাও কি কোনো হুজুর বা আলেম কেউ কি বলতে পারবে যে হাত পাখায় ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে? এই ধরনের বক্তব্য কারা দেয় যারা জাতির সাথে তামাশা করে আর যারা নিজেদের পেট ভারী করার জন্য? আমরা এ ধরনের অনেক আলেমকে দেখেছি যারা নিজেদের পেট ভারী করার জন্য, এবং আমি মনে করি যে ইসলামকে তারা কলঙ্কিত করেছে এবং ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা এবং অন্যান্য আলেমদের তারাও কলঙ্কিত করেছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই যে ওনাকে যে আপনি এই বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, প্রত্যাখ্যান যদি আপনি না করেন তাহলে রাজপথে এদেশের জনগণ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। আজকে অন্য ধর্ম বলি বা অন্য কোনো মানুষ যদি এই ধরনের বক্তব্য দিত আমরা দেখতাম রাজপথে কী ধরনের বিক্ষোভ হতো, কিন্তু আজকে চরমোনাই যখন এই ধরনের বক্তব্য দিচ্ছে অন্যান্য ইসলামিক দল বা অন্যান্য মতের লোকরা কিন্তু রাজপথে এটা নিয়ে প্রতিবাদ করছেন না। এই ধরনের বক্তব্যে প্রতিবাদ করা উচিত বলে আমরা মনে করি। কারণ বিগত সময়ে বারবার বলেছে যে ভোট চোরের সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। দেখুন, এটা ওনাদের মুখের কথা, এটা অন্তরের কথা না। আমরা গত 15 বছর দেখেছি অন্যান্য রাজনৈতিক দল রাজপথে নামতে পারে নাই, সমাবেশ মিছিল মানববন্ধন কিছু করতে পারে না, তখন তাদেরকে পুলিশ প্রোটেকশান নিয়ে এই ইসলামিক আন্দোলন যে চরমোনায় তারা কিন্তু পুলিশ প্রোটেকশানে সবসময়ের জন্য বিক্ষোভ মানববন্ধন যাই করে করেন। আমি মনে করি তারা সরকারের অংশীদারিত্ব, আর যে কথাটি আপনারা বললেন যে তিনি ওখানে বলেছেন যে এই সরকারের যে ছিটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে সেই ছিটি নির্বাচন যদি সুষ্ঠু হয় আর যদি সুষ্ঠু না হয়, সুষ্ঠু না হলে তারা আন্দোলন করবেন আর সুষ্ঠু না হলে আন্দোলন করবেন না, তাহলে তো তারা জাতিকে পরিষ্কার করতে পারেন নাই। যেখানে বিএনপি সহ অন্যান্য গণতান্ত্রিক মানুষ এই সরকারের অধীনে সকল নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তারা হালুয়া রুটির ভোগে এবং
পদ্মার আড়ালে সরকারের সাথে আতাত করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং আপনি জানেন যে 5ই মে হেফাজতের যে হত্যাকাণ্ড এবং বাংলাদেশে গুম খুনের যে হত্যাকাণ্ড, সকল রক্তের সাথে তারা বেইমানি করেছে। এই বেইমানি করার কারণে এবং সরকার গত 15 বছরে যত অপকর্ম করেছে, এই অপকর্মের দায়ভারও এই চরমোনাইকে নিতে হবে এবং আগামী দিনে এদেরকেও বিচারের কাঠগড়ায় এদেশের জনগণ দাঁড় করবে। সরকার তো অনেক খেলায় খেলে, আপনি দেখেছেন যে হেফাজতকে হত্যা করার পরে তাদের সাথে কিন্তু পদ্মার আড়ালে সরকার হাত মিলিয়েছিল, সেই কৌশলই সরকার আবার নিয়েছে। যেহেতু সকল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক মানুষ শেখ হাসিনার পতনের দাবিতে রাজপথে নেমেছে, এইটাকে তারা কাউন্টার দেওয়ার জন্য এই চরমোনাইকে রাতের অন্ধকারে নামিয়ে দিয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে যে এই সরকারের অধীনেও এই ধরনের ইসলামিক দলগুলো কিন্তু রাজপথে নামছে। দেখুন, চরমোনাই বাদে এদেশে কিন্তু অনেক ইসলামিক দল আছে, তারা যখন রাজপথে নামে তখন কিন্তু সরকার বলে মৌলবাদী, জঙ্গিবাদ, অনেক কিছু অপবাদ দিয়ে থাকে, কিন্তু এই চরমোনাইকে কিন্তু তারা অপবাদ দেয় না। তাই এদেশের মানুষ পরিষ্কার হয়েছে যে চরমোনাই সরকারের একটি অংশ, পদ্মার আড়ালে থেকে সবসময় সরকারের সুবিধা নিয়ে থাকেন। চরমোনাইকে কি বয়কটের ডাক দিতে চাচ্ছেন কিনা আপনারা? চরমোনাইকে এদেশের জনগণ বয়কট করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিরোধ করবে এবং আমি মনে করি চরমোনাইয়ের রাজনৈতিক যেই যোগ্যতা, রাজনীতি করার যেই স্পৃহা, সেটা হারিয়ে ফেলেছে গতকালকে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে। এবং তারা কিন্তু বারবারই বলেছিলেন যে ভোটচোর সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, সেই ভোটচোরের অধীনের সরকারের অধীনেই তারা কিন্তু সিটি নির্বাচনে গিয়েছে। এখানে প্রমাণ হয় চরমোনাইকে রাজনৈতিকভাবে এদেশের মানুষ প্রতিহত করবে। আসলে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের জন্ম থেকে শুরু করে বিভ্রান্তিমূলক পরিবেশের জন্ম দিয়েছে যারা, সেই একটি রাজনৈতিক দল। আজকে আমি স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ বাদ দিয়ে যে দলটির জন্ম হয়েছে, স্মরণ করুন, মুসলিম বাদ দিয়েছে। আপনারা দেখেন এই এই সরকার রাষ্ট্রভাষা বাংলা চায়, তারা চায় কি রাষ্ট্রভাষা বাংলা, আর তাদের দলের নামটা কি আওয়ামী লীগ। আওয়াম শব্দের অর্থ ফার্সি থেকে আনা হয়েছে, আওয়াম ফার্সি শব্দ আর লীগ ইংরেজি শব্দ। তাহলে যারা রাষ্ট্রভাষা বাংলা চায় তাদের দলের নাম কি? ফার্সি এবং ইংরেজি। আজকে যারা বাংলা ভাষা প্রতিষ্ঠা চায়, আজকে দেখুন তারা ওই বাংলা ভাষা সংগ্রামের যে তারিখটি, সে তারিখটিকে কি বলে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যেটা হওয়ার কথা ছিল 8ই ফাগুন। কাজেই এরা সব সময় স্ববিরোধী চরিত্রে অভিনয় করে, এদেরকে আন্দোলন সংগ্রাম ব্যক্তি রেখে প্রতিহত করা যাবে না, কোনোভাবেই এদের সাথে আপোষকামিতার প্রশ্নই উঠে না। আমি আশা করি আজকের এখান থেকে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা করব, হয় মরব নতুবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। জনাব ইশতিয়াক আজিজ উলফাত ভাই সাহেব, সংগ্রামী সহসভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমরা আজকে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে এখানে উপস্থিত হয়েছি।